সো ফ্রেন্ডস, হাই, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল পলি বুকু ব্লগসে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি। বলো হাই ফ্রেন্ডস, কেমন করে বলো, বলে দাও একটু। যাচ্ছে পুজো দিতে, আমরাও যাচ্ছি পুজো দিতে। এই যে ষষ্ঠী পুজো, দেখতে পাচ্ছ এখন আমরা সকাল সকাল বেরিয়ে গেছি পুজো প্যান্ডেল পরিক্রমার জন্য। তো আজকে হচ্ছে শুভ সপ্তমী। তো সপ্তমীর দিনে আমরি হাজব্যান্ড, ওর পুচকু এবং ওর মাসি, বড় মা, বড় মাসি আর কি ছোটো মাসি সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। তো এই যে বোন, বোনের পাশে মেয়ে চুপ করে বসে আছে, তার পাশে হচ্ছে দিদির ছেলে, এই পাশে বদ্দি, তার ওই দিকের পেছনে সাইডে বসে আছেন, ওটা হচ্ছে বোনের মেয়ে। আর এই যে মারপিট করছে হাজব্যান্ডের সাথে আমার দুজনে মিলে, এই যে বড়ো জামাইবাবু আর উল্টো দিদি, এই যে বোনের কোলে আছে, এটা হচ্ছে হাজব্যান্ড, বোনের হাজব্যান্ড। তো চলে এসেছি আমরা কল্যাণের টুইন টাওয়ার্সে। তো টুইন টাওয়ার্সে যে ঠাকুর দেখতে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছ আমরা, কিন্তু প্রথমে যখন গেছি তখন আর ঢুকতে দিচ্ছিল না, অনেকক্ষণ পর ঢোকার ব্যবস্থা করা হলো। আমরা প্রায় 15 মিনিটের মতন হয়তো একটু এদিক ওদিক ঘুরছিলাম ভেতরের দিকে একটু চান্স করার জন্য, একটুখানি মানে ব্যারিকেডের ভেতরে আর কি। তো তার সেটা করতে করতে তারপর এক জায়গায় দাঁড়ালাম, একটু আখের রস ঠস খেলাম। খাওয়ার পর দেখছি যে টুইনস টাওয়ার্স, মানে ওখানে এতটাই গরম লাগছিলো, ধরাম না যখন দেখতে দেবে না আর কি করা যাবে, বাইরে থেকেই একটু ফটোশ্যুটটা করে নিই। তো সেই সময় আর কি বাইরে থেকেই ফটোশ্যুটটা করেছি, কিন্তু অবশেষে আমাদেরকে ঢুকতে দিয়েছে, অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। তো এই যে দেখো আমরা এন্ট্রি নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি আমাকে, এই সময় ফ্যানফোনের ক্যামেরাটা কিন্তু ধরেছিল আমার বড় জামাইবাবু। তো চলো তোমাদেরকে ভেতরটা ঢুকিয়ে দেখাই কেমন করেছে, রাতে হলে বেশি ভালো। এন্ট্রি নিচ্ছি, দেখো আমার ভেতরে ঢুকে পড়ছি আমরা। ঠাকুর দেখে নিয়েছি, এবার বেরিয়ে পড়েছি হতাশ হয়ে, এবার বাড়ির দিকে যাওয়া হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছি টুইনস টাওয়ারে, এগুলো এবার থেকে যেতে হয়, তোমরা ব্যাক করছি বাড়ির দিকে। তো চলো বেশি সাজাগুজি করিনি, এই হলো আমার পেশা। এই যে সাজাগুজি করেছে আমার মেয়েতে, এই করে ওই করে এই করে ঘুরে বেড়াচ্ছে। রাত খেলে বেশি ভালো হতো, দুপুরবেলা সকালে সকালে প্ল্যান হয়েছে। তো চলো দেখা হলো বাড়ি থেকে যাওয়া। তো ফ্রেন্ডস, এখন দেখো চলে এসেছি বেহালা চৌরাস্তা, এখানে থেকে অটো ধরে বাড়ির দিকে যাচ্ছি আর কি, মায়ের বাড়িতে। তো দেখো এখানে একটা ভূতের রাজা দিল বর বলে একটা থিম টাইপের করেছে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে ভূতেরও আলাপ করাবো। তো চলো দেখতে থাকো তোমরা এই ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু ফ্রেন্ডস, লাইক করতে ভুলো না, কমেন্টস করতেও ভুলো না, ঠিক আছে? ও ভয় পেয়ে যাবে, কান্না করে দেবে।
আমার দিদা, আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার ঠাকুর। আমি প্রত্যেকবার এই ঠাকুরকেই অঞ্জলি দিয়ে এসেছি এত বছর। তোমার ভালো করে দেখে নাও প্যান্ডেলটাকে। তো ফ্রেন্ডস, এই হলো সেই আমাদের বাড়ির পাড়ার আর কি প্রতিমা। তো হঠাৎ করে যখন আমরা ওই লাস্ট প্যান্ডেল যে ঠাকুরটা দেখে ভিতরে দিলে বর ওখান থেকে অত দূরে এখনও না ধরার পর যখন বাড়িতে নামি অটো স্ট্যান্ডে নামি আসি, সেখানে দেখছি কি হেঁটে হেঁটে যাচ্ছে আমার দুই দিদা। তো সেই দিদাকে দেখে আমরা নেমে গেলাম ওনাদের সাথে, যে একা একা যাচ্ছে বয়স্ক মানুষ দুটো লাঠি নিয়ে। তো চলো একটু ওনাদেরকে আমরা কোম্পানি দিই। তো সেই বলেই হাঁটা লাগালাম। তো সেই হাঁটা লাগাতে লাগাতে বাড়ির এই প্রান্তের একটা ঠাকুর আর বাড়ির ও প্রান্তের আর একটা ঠাকুর, দুটো ঠাকুরের দর্শন করে নিলাম। তো এইটাও আমাদের একটা পুজো মণ্ডপ, যেটাকে বলা হয় জয়শ্রী পোস্ট অফিসের লোকেশন। তো এখানটাও করেছিল একটা সোলার, যে থালাগুলো হয় সোলার, এটা কাগজের থালা আর কি। সেই কাগজের থালা দিয়েই মণ্ডপ সজ্জা করেছিলেন, প্রচণ্ড দারুণ হয়েছিল। আর এখানে যেটা করেছিল নবদুর্গা করেছিল। তো যাই হোক, এই প্যান্ডেলটাও মোটামুটি আমাদের বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নয়, খুব জোর হাঁটা পাতলে এক মিনিট দু মিনিট হবে, বেশি নয়, এক মিনিটই হতে পারে। তো চলো তোমাদেরকে এই পরিক্রমাটা দর্শন করছি। আর তার সাথে তোমাদের সাথে আরেকটা লেটেস্ট জিনিস থাকছে, সেটা হচ্ছে আমার মেয়ের নৃত্য। তো চলো দেখে নাও আমার মেয়ে কী নৃত্য করছে। তোটার সাথে সাথে আমি আমার ব্লগটা আজকের মতন এইখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লেট আপডেটের জন্য অনেক 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 সরি চেয়ে এনেছি তোমাদের কাছে।